এক্সট্রা টাইম। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। গ্রুপ লিগের শেষ ম্যাচে বাহরিনের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে সোমবার রাতে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিয়েছেন সুনীল ছেত্রীরা। ভারতের এই হারকে দুর্ভাগ্য বলে মনে করছেন মেহতাব হোসেন থেকে সত্যজিৎ চ্যাটার্জি সবাই। ড্র করলেই পরের রাউন্ডে যাওয়া যাবে, দলের মাথায় এটা ঢুকে যাওয়াই এই ফলাফলের কারণ বলে মনে করছেন মেহতাব। তবে সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে সেটাকে পজিটিভ দিক বলছেন তিনি। এইটাই আমি অ্যাজ এ ফুটবল প্লেয়ার বলতে পারি, এই সময় খুব টাফ হয়। এক পয়েন্ট হলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো, এক পয়েন্ট হলে কোয়ালিফাই করে যাবো, এক পয়েন্ট হলে তোমরা রেলিগেশন বেঁচে যাবো। তো আই থিঙ্ক এইটা এই 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 ভয়টা না, এই ভয়টা খুব ডিফিকাল্ট, মানে খুব ডিফিকাল্ট জায়গা নিয়ে চলে যায় মেন্টালিটিকে। তো তাই জন্যই হয়তো এই জায়গাটা আমরা হয়তো কোয়ালিফাই করতে পারিনি। পাশাপাশি ভারতের এই দলটাকে ভালো বললেও এই দলের থেকে 70-80 দশকের ভারতকে এগিয়ে রাখছেন সত্যজিৎ চ্যাটার্জি। বলছিলেন এক পয়েন্টের জন্য খেলা সবসময়ই কঠিন। একমাত্র অমল দত্তই তাঁর কোচিংয়ে ডিফেন্সিভ খেলতে খেলতেও গোলের জন্য ঝাঁপাতেন। আমি একজনকে বলতে পারি ভাবতই, দ্যাট ইজ অমল দত্ত। এই জায়গায় একমাত্র লোক যে আমি কোচ যাকে দেখেছি এতদিন ধরে, সে ভাবার এই ভাবনাটা থাকতো যে আলট্রা ডিফেন্সিভ খেলার সাথে সাথে কীভাবে জিততে হবে সেইটা ভাবতো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।